আজ গুয়াহাটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রাজস্থানের ব্যাটিং এর অধঃপতন দেখা গেল। স্থানীয় ক্রিকেটার রিয়াক পরাগের 34 বলে 48 রানের ইনিংস এবং রবিচন্দ্র অশ্বিনের 19 বলে 28 রানের ইনিংসের ভিত্তিতে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 144 রান করে রাজস্থান রয়্যালস। এদিকে ব্যাট হাতে 2টি করে উইকেট শিকার করেন শ্যাম কোরান, হাসশাল প্যাটেল এবং রাহুল সাহার। পাঞ্জাব কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল 20 ওভারে 145 রান, যা তারা করতে পাওয়ার প্লের এক ঝটকায় 3 উইকেট হারায় পাঞ্জাব। রাইলি রুশো 13 বলে 22 রান করে দুর্দান্ত শুরু করলেও তিনি আবেশ খানের বলে আউট হয়ে যান। ওই ওভারেই আউট হন শশাঙ্ক সিং। অন্যদিকে জনি বেয়ারস্টন টিকে থাকলেও অষ্টম ওভারে মাত্র 14 রান করে যুবেন্দ্র চাহালের শিকার হন। এখান থেকে পাঞ্জাবের অধিনায়ক শ্যাম কোরান এবং জিতেশ শর্মা মিলে দলকে জয়ের দিকে নিয়ে যায়। দুজন মিলে 63 রানের মূল্যবান পার্টনারশিপও করেন। এরপর জিতেশ 20 বলে 22 রান করে আউট হয়ে যান। এমন সময় শ্যাম কোরানের সঙ্গ দিতে ক্রিজে আসেন আশুতোষ শর্মা, তবে শেষমেশ এই জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শ্যাম কোরানের ব্যাট থেকে আসে 41 বলে 63 রানের ম্যাচ জয় ইনিংস এবং আশুতোষ 11 বলে 17 রান করে দলকে সুন্দর করে জয় উপহার দেন। এরই সাথে ম্যাচটি 5 উইকেটে জয়লাভ করল পাঞ্জাব কিংস। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।